আসসালামু আলাইকুম, নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাবাবের মশলা। কাবাব মশলা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলো যে দেখি। এলাচ এখানে 12 পিস, সবুজ এলাচ নিয়েছি আমি 10 পিস, দারচিনি নিয়েছি আমি 12 পিস, 12 পিসকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, জিরা নিয়েছি আমি 4 টেবিল চামচ, গোলমরিচ নিয়েছি আমি 2 টেবিল চামচ, শাহি জিরা আমি 2 টেবিল চামচ নিয়েছি, পোস্তদানা নিয়েছি আমি 1 টেবিল চামচ, মেথি নিয়েছি আমি 1 টেবিল চামচ, সাদা সরিষা নিয়েছি আমি 2 টেবিল চামচ, শুকনো আদা নিয়েছি আমি 2 টেবিল চামচ, রসুন নিয়েছি আমি শুকনো 3 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি আমি 6 টেবিল চামচ, মৌরি নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, জয়েন নিয়েছি আমি 1 টেবিল চামচ, স্টার মশলা দিয়েছি আমি 10 পিস, একাঙ্গি নিয়েছি আমি 2 টেবিল চামচ, এটা মশলা দোকানে গিয়ে বললেই হবে একাঙ্গি, শুকনো মরিচ নিয়েছি আমি 15 পিস, পিপুল নিয়েছি আমি 12 পিস, লবঙ্গ নিয়েছি আমি 1 টেবিল চামচ, তেজপাতা নিয়েছি আমি 16 পিস ছোট ছোট টুকরো করে, কাবাব চিনি নিয়েছি আমি 2 টেবিল চামচ, জয়ফল নিয়েছি আমি 2টা, জত্রি নিয়েছি আমি 4টা ফুল, জ্যৈষ্ঠ মধু নিয়েছি আমি 4 টুকরো, বিট লবণ নিয়েছি আমি 2 টেবিল চামচ। মশলাগুলো সব আমি একসাথে গুঁড়ো করে নিব, লবণটা আমি মশলার সাথে মিলাবো না, লবণটা আমি পরে মিলাবো। আমি একটা মশলা মিক্সচার নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ব্লেন্ড করে নিব। এখন আমি মশলা দিয়ে দিয়েছি ব্লেন্ডারে, আমি এখন এটা ব্লেন্ড করে ফিরে আসছি। সবগুলো মশলা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, আমি মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলাগুলো তো আমি বড় একটা বাটিতে ঢেলে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলার মধ্যে বিট লবণটা দিয়ে দিচ্ছি। বিট লবণটা আমি ব্লেন্ডার এই কারণেই দিইনি, ব্লেন্ডারের ব্লেডটা নষ্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার কাবাব মশলা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।